স্কুলটিতে পাঁচজন শিক্ষক, অন্যদিকে ছাত্রছাত্রী মাত্র 14। ধরেই নেওয়া যায় সংশ্লিষ্ট স্কুলে ভালোই চলছে পড়াশুনো, কিন্তু বাদ সেজেছে স্কুল বাড়ির দৈন্য অবস্থা। বিগত 3 বছর আগে ঝড়ে স্কুলে টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেলেও এখনো মেরামত হয়নি। অগত্যা রোদ বৃষ্টি মাথায় নিয়ে ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এই অবস্থা মান্দায় বিদ্যালয় পরিদর্শকের অধীন বজ্রায় সেনাপতি পাড়া জীব স্কুলে। মান্দায় বিদ্যালয় পরিদর্শকের অধীন বজ্রায় সেনাপতি পাড়া জীব স্কুল। স্কুলে কর্মরত রয়েছেন 5 জন শিক্ষক, অন্যদিকে ছাত্রছাত্রীর সংখ্যা হাতে গোনা মাত্র 14। স্কুলে পড়াশোনা যেমন, তেমন রোদ বৃষ্টি মাথায় নিয়ে ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। অভিযোগ, 3 বছর আগে ঝড়ে স্কুলের টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেলেও এখনো হয়নি মেরামত। স্কুল মেরামতিতে সংশ্লিষ্ট প্রশাসনের হেয়ালি পড়ায় ক্ষোভ স্থানীয় জনমনে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রত্যেক শিশুর সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, এই পরিকল্পনা প্রতিটি নির্বাচিত সরকারের। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নে অনেকাংশে বাদ সাজে একাংশ সরকারি চাকুরে কর্মকর্তাদের চূড়ান্ত হেয়ালিপনা। এমনই এক তাজ্জব ঘটনা ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। এই স্কুলটির নাম বজ্রায় সেনাপতি পাড়া জীব স্কুল। এটি এডিসির মান্দায় বিদ্যালয় পরিদর্শকের অধীন রয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছে 14 জন, অপরদিকে শিক্ষক রয়েছেন 5 জন। এদিক থেকে বলাই যায় বিদ্যালয়ে পড়াশুনো ভালোই চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্কুল ঘরের ছাউনি নেই সেখানে পড়াশুনো আদেও কি সম্ভব? এই অবস্থা 1 মাস 1 বছর নয়, ঘটনা বিগত 1 বছরের। অগত্যা রোদ বৃষ্টি মাথায় নিয়ে বছরের পর বছর ক্লাস করতে হচ্ছে ভাবী প্রজন্মকে। অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কোনো হেলদোল নেই, এমনকি একবার সরেজমিনে পরিদর্শনের প্রয়োজনীয়তাও অনুভব করেনি আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আমি কতদিন ধরে এই টিনের চালগুলিতে ভেঙে রয়েছে? প্রায় 3-4 বছর। 3-4 বছর না, আমরা লেখতভাবে দিয়েছিলেন নি, আমরা তো আইসি দেখা হয়েছে, দেওয়া হয়েছে, আইএস থেকে এসে ইদি দেখে গেছেন নি? শুধু তাই নয়, বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই এই স্কুলে, ফলে একদিকে মাথার উপর রোদ বৃষ্টি আর অন্যদিকে বিদ্যুৎ সমস্যা, এই দুয়ের জাঁতাকলে পড়ে ছাত্রছাত্রীদের পড়াশুনো একেবারে লাটে। অপরদিকে রাজ্য সরকারের গুণগত মান সম্পন্ন পড়াশুনো যে পরিকল্পনা তার বাস্তবায়নও ভেস্তে যাবার পথে। বিদ্যালয়টির এহেন অবস্থার কারণে স্বাভাবিকভাবে স্থানীয় জনমনে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। যে কোনো দিন আছড়ে পড়তে পারে সেই পুঞ্জীভূত ক্ষোভ, আর এর দায় নিশ্চিতভাবে নিতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।